পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হ্যালো রতন ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তোর কি অবস্থা? এই তো ভাই, কোন আপনার খবর কোন? এই তো চলতেছে। আচ্ছা ইয়া আমগো চয়ন কি কোথাও ঘুরতে গেছে নাকি? হ্যাঁ ভাই গেছে তো, কেন না এমনিতে ছবি আপলোড আপলোড দিছে তো ফেসবুকে দেখলাম, ওইটা দেখি তোর জিগেলাম আর কি। আচ্ছা তো দেখলাম যে মার্সিডিজ বেঞ্জের গাড়ি ভাড়া করে নিয়ে গেছে ঘুরতে। ও না ভাই, ওটা তো ভাড়া করে নেয় নাই, ওটা তো ভাই চয়ন ভাই কিনছে ভাই, মার্সিডিজ। কস কি চয়ন গাড়ি কিনছে? হ কেমনে কেন ভাই, আপনি শুনেন নাই? এত বিটকয়েন কিনছিল, বিটকয়েনের দাম যে বাড়া বাড়ছে, 100 গুণ বাড়ছে ভাই। এক একটা বিটকয়েনের দাম ভাই $20,000 হয়ে গেছিল, সেগুলা বেচেই ভাই এত বড় লোক হয়েছে ভাই, বিশাল বড় লোক এখন। খুকসে প্লিজ, আর কেউ বিটকয়েন কিনছে নাকি? কেন আপনি জানেন না ভাই, অনেকেই তো কিনছে, চয়ন ভাইয়ের মতো লাভ করতে পারে না, যদিও তো অনেক লাভ আছে, সবারই অনেক লাভ আছে আর কি। তো এখন কি বিটকয়েন টিটকয়েন কিনা যায় নাকি কিনা টিনা সময় শেষ? না যাবে না কেন, অবশ্যই কিনা যায়। তুই শিওর কিনা যায় না? হ্যাঁ কিনা যাবে না কেন, তাহলে দাঁড়া আজকে কিনতেছি ভাই। শোনেন, এত উত্তেজিত হওয়ার কিছু নাই ভাই, বিটকয়েন কেনার আগে বিষয়টা সম্পর্কে তো আপনার ধারণা নিতে হবে আর কি, বিশদ ধারণা একটা, নামে গেলেই তো হবে না। যারা বিটকয়েন সম্পর্কে জানে তাদের সাথে একটু কথা বলা দরকার আগে, কথা বলে দেন আপনি ডিসিশন নেন, কিনবেন কি না কিনবেন, ব্যাপার আছে অনেক কিছু। সো আমি তাইলে চয়ন ভাইয়ের সাথে দেখি কথা বলে নিয়ে আসি আপনার কাছে, তারপর আপনি ওনার সাথে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলেন, এটা মনে হয় ভালো হয়। না না না, চয়নারা কিছু জানার দরকার নাই, তুই অন্য কাউকে দেখ, এই যে বিষয় মোটামুটি ভালো জানে, তারপরে আবার মনে কর যে টেকনিক্যাল নলেজও আছে, তারপরে কিছু জ্ঞান টান দিতে পারবো, আন্দাগুন্দা কথা কইলে তো হইব না, বুঝ নাই এরকম দেখ যে আর কি টেকনিক্যাল লোক পাস কিনা, আন্দাগুন্দা লোক খুঁজে লাভ নাই। আচ্ছা বুঝছি, ঠিক আছে, টাকার ব্যাপার স্যাপার তো। আচ্ছা আচ্ছা, একটু ইয়া কইরা ভাইবা চিন্তা আরাম দিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমাদের জামান ভাই আবার বিটকয়েনের উপর একটা কোর্স করছিল আমি যতদূর জানি, সে খুব এই ব্যাপারে মোটামুটি এক্সপার্ট আর কি, টেকনিক্যাল বিষয়গুলো ভালো জানে। তাইলে আসেন জামান ভাইয়ের সাথে সবাই মিলে একদিন টেকনিক্যাল একটা মিটিং করি, কথা বলি সব কিছু নিয়ে, কি বল? ও আমাকে জামানে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ কর, তাহলে তাড়াতাড়ি একটা মিটিং ফেলা জামানের লাগে। ওকে ভাই, আমি তাহলে দেখি ওনার সাথে কথা বলে একটা একদিন মিটিং ফেলাইতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওই চনারে কিছু জানার দরকার নেই, আচ্ছা ইয়ার লগে যোগাযোগ কর। আচ্ছা ঠিক আছে, জামানের লগে। ওকে ভাই, ওকে ওকে, আল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার বন্ধু যখন বিটকয়েন বেচ্ছা, মার্সিডিজ বেঞ্জের গাড়ি লইয়া রঙ্গ কইরা ঘুরতে যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। ভাই আসতেছে, ওই তো বিটকয়েন সম্পর্কে সে অনেক কথা বলে, বুঝছো তো, বিটকয়েন সম্পর্কে জানবো, কিন্তু শুনছি বিটকয়েনের মতো আরো অনেক কয়েন আছে। আচ্ছা গুরুত্বপূর্ণ কয়েন, ওই কয়েনগুলো নাকি মা কয়েন এত পটপটে লাভ নাই ভাই, আসুক ভাইয়ের কাছ থেকে শুনি। ঠিক আছে, হ্যাঁ আপনার কথা ভালো লাগছে, চুপ থাকতে হবে, বুঝছো ভাই। ভাই আসতেছে, ভাই ভাই শর্ট 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 শর্ট, আসো ভাই শর্ট শর্ট, এই মোটা শর্ট করে দিতে উঠতে হবে, মোটা শর্ট। বন্ধুরা আপনারা সকলে জানেন যে বর্তমান ওয়ার্ল্ড ইকোনমির অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিটকয়েন। আমরা খুবই সৌভাগ্যবান এই জন্য যে
আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বিটকয়েন বিশেষজ্ঞ, কোটি কোটি পাক আর ফাংক কয়েনের গর্বিত মালিক জামান ভাই। আজ আমরা জামান ভাইয়ের মুখ থেকে শুনব বিটকয়েনের গল্প। আসেন আমাদের জামান ভাই। জামান ভাই, জামান ভাই, জামান ভাই, জামান ভাই, জামান ভাই। এত চিল্লাইলে হবে? আমাদের ভাই কিন্তু চিল্লা ফেলা পছন্দ করে না। এই তুমি একবার থামো, মারে কিছু কেন? মাঝে মাঝে চিল্লা ফেলা দরকার আছে, আমার ব্যাপারটা বুঝতে হবে। বুধাই শোনান, এই মাইকে কিন্তু বিটকয়েন এইসব দ্বারা আঁকবে না। তো বিটকয়েনের জন্য আপনার দরকার হলো মোবাইলের ওয়ালেট বা কোনো কম্পিউটারের ওয়ালেট, এরকম কোনো মানি ব্যাগ টাইপ কোনো জিনিসপাতি, মানে ডিজিটাল মানি ব্যাগ, এই সব জিনিসপাতিতে আমরা বিটকয়েন রাখতে পারবো। ঠিক ঠিক ঠিক, এই তুমি ঠিক মানাও কেন? চুপ থাকো ভাই, কথা বলতেছে, সবাই চুপ থাকতে হবে ভাই, সবাই চুপ থাকতে হবে। ভাই, বিটকয়েন কি মানি? নট রিয়েলি, বাট ইয়েস। আচ্ছা ভাই, মানি হিসেবে তো টাকা আছে, ইউরো আছে, ইউএসডি আছে, তাহলে বিটকয়েনের দরকার কি? দরকার নাই, আবার দরকার আছে, খাওয়াইতে পারলে। এই ভাই বলেছে দরকার আছে, কিন্তু আমরা মানতে হবে। আমরা বিটকয়েন সবাই, হ্যাঁ সবাই রাজি, হ্যাঁ বিটকয়েন, ভাই বলছে কিন্তু হবে বিটকয়েন। অতঃপর তারা যে যার মতো বিভিন্ন রকম কয়েন কিনলো এবং প্রত্যেকে কিছু না কিছু লাভ করলো। তারপর তাদের শুরু হলো সুখের দিন। আমি ম্যাক্সিমাম মনে হয় 12,000 মতো লাভ হয়েছে, পরে 5,000 টাকা লস হয়েছে। 12,000 থেকে 5,000 চলে গেছে। একটা বিটকয়েন কিনছেন 15,000 টাকা দিয়ে, তারপরে আপনি এক বিটকয়েন কিনে রেখে দিচ্ছেন, তাহলে আপনার 10টা বিটকয়েন কেমন হবে? বিটকয়েনের সংখ্যা আপনি এখন বাড়াবেন কিভাবে? তাহলে নতুন টাকাটা কবে? নতুন এটা শুরু করতে পারবে, এই জন্য 2,000 টাকা খুঁজতেছেন? হ্যাঁ, আর কিছু টাকা হলে মা কিনবেন, মা তো লাগবে না। তাহলে বিটকয়েনটাই আগে বিছে দেন, তারপর মা কিনে রাখেন। না, ওটা তো রাখা যাবে না, ওটা তো রাখতেই হবে না, কিছু তো জিনিস রাখতে হবে। এখন আমার আগে যে প্ল্যানটা ছিল যে দুইটা বিটকয়েনের কাছাকাছি, ঠিক আছে, দুইটার কাছাকাছি ছিল প্রায় অলমোস্ট সব কিছু মিলে, যদি এখন 1.4 বা এরকম আসতে আর কি, 1.4 এর কাছাকাছি, 1.5 এর কাছাকাছি যাই এরকম হবে। সকলের কপালে সুখ সহে না, চলে যায় সুখের দিন। চলুন দেখে আসি সুখের দিনের পরের দিনগুলো। হ্যালো মাইনকা। হ্যাঁ ভাই বলেন। এই আমি তো আমার ডিজিটাল ওয়ালেটে বিটকয়েন দেখতেছি না রে। কে ভাই, জানেন না কাহিনী কি হয়েছে? এই এই বিটকয়েন একটু উধাও হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, সবকটা জেলে নিয়ে গেছে ভাই। কস কি? হ্যাঁ ভাই, আমি তো শেষ রে, আমি তো আর বাঁচবো না, আমি তো আর বাঁচবো না। কস কি দিও রে, তুই আমার এটা কি হনাইলি? কেউ চান্স দে, বাঁচবো না মরে যাবো, ও পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। বাঁচবো না মরে যাবো, ও পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়, জানিয়ে বিদায়। বাঁচবো না।
যাবো। তুমি নাকি বিটকয়েন কিনছো? যাবো